हाय फ्रेंड्स, वेलकम टू माय क्लासरूम। बंधुरा, आजकल क्लसटी दशम श्रेणी छात्र छात्री अंकर क्लस। य क्लस आलोचना करब तुम्हारे बोर कोषे देखी जो 15.2 अर्थात वृत्तर स्पर्शक संक्रांत उपपाद्य एर 11 ए दागे जो एम सी क्यू प्रश्नगुलो आई प्रश्नगुलर उत्तर। सूतरा तुम्हारा जरा हमारे भिडियो देखो अवश्य खाता कलम ए बीटर साथे रखे, कारण प्रत्येक अंक हमें बुझिए देव, एगल साथे ना थे तुम्हारे बुझते असुविधा हो। तो प्रथम अंकटा आछे ओ केंद्रीय वृत्तर बहिस्थ ए बिंदु थेके अंकित स्पर्शक वृत्त के बी बिंदुते स्पर्श करे। ओ बी समान 5 सेमी, ओ समान 13 सेमी होले ए बी एर दैर्घ्य कत। तो छविटा सठिक करे आँकते हबे, ताहले अंक सोजा हो जाबे। ओ केंद्रीय वृत्त बला आछे, ताहले आमी एकटा वृत्त आँकब जार केंद्रेर नाम देव ओ। ओ नाम दिलाम बहिस्थ वृत्तेर बहिस्थ बिंदु ए थेके अंकित स्पर्शक वृत्तके बी बिंदुते छेद करेछे। एटा एई बिंदुटा आमी बी मने करलाम आर बहिस्थ बिंदु एखाने मने करलाम ए। स्पर्शक माने वृत्तके जस्ट छेद करबे, टाच करबे अर्थात स्पर्श कर वृत्तर मध्य ढुकबे ना। ताहले ए बी होच्छे वृत्तटिर स्पर्शक। ओ बी समान 5 सेमी बला आछे, ओ बी एटा 5 सेमी बला आछे। ए ओ समान 13 सेमी, ए ओ एटा 13 सेमी। ये 13 सेमी। ए बी एर दैर्घ्य कत अर्थात ए बी एर दैर्घ्य जानते चाहा हुए। आमादेर प्रथमे जानते हबे जे वृत्तेर स्पर्शक एवं स्पर्शबिंदुगामी एटा वृत्तेर व्यासार्ध एरा किन्तु परस्पर 90 डिग्री हय, अर्थात एई परस्पर लम्बा हय, अर्थात एई कोणटार मान किन्तु 90 डिग्री। आर एई कोणटार मान जखन 90 डिग्री तखन ए बी ओ एकटी समकोणी त्रिभुज। एई समकोणी त्रिभुजेर अतिभुज एई 13 सेमि अतिभुज, এটাকে আমরা লম্ব ভাবতে পারি 5 সেমি আর ভূমি ভাবতে পারি এ বি। অর্থাৎ এ বি এর মান জানতে চাওয়া হয়েছে। তাহলে লম্ব, অতিভুজ আর ভূমি এই তিনের মধ্যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা তো মুখস্ত করে রাখবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের ছবি থেকে আমরা পাব অতিভুজের মান 13 দেওয়া আছে, তাহলে 13 স্কোয়ার সমান লম্ব 5 দেওয়া আছে, 5 স্কোয়ার প্লাস ভূমি মান দেওয়া নেই কিন্তু ভূমির নাম এ বি, আমি এ বি লিখলাম এ বি স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি 13 13 1 6 9, 5 5 25 প্লাস এ বি স্কোয়ার। তাহলে আমরা এ বি স্কোয়ার সমান লিখতে পারবো 169 - 25। তাহলে পেলাম এ বি স্কোয়ার সমান বিয়োগ করলে 144 হয়। এখান থেকে লিখতে পারবো কি এ বি সমান √144, বর্গ বাদিকে থাকলে সেটা ডান দিকে গিয়ে বর্গমূল হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এ বি সমান 12, কারণ 12 বরং 144 হয়। তাহলে এটা দেখো তোমাদের বইতে এ অপশানের সাথে মিলছে, তাহলে এ উত্তর। এরপর দুই দাগটা, দুদিকে বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহির স্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এ সি বি কোণের পরিমাপ কত?
তাহলে ছবিটা আঁকতে হবে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে ছবিটা হবে অনেকটা এরকম। বৃত্ত দুটি আলাদা মাপেরও আঁকতে পারো বা একই মাপেরও আঁকতে পারো। তো বোঝার সুবিধার্থে আমি আলাদা মাপে রেখেছি। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে বহিঃস্পর্শ করেছে। এ ও বি, এ বি একটি সাধারণ স্পর্শক প্রত্যেকটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করবে কিন্তু ছেদ করবে না। এ বি, তাহলে এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে। এটা সি বিন্দু ছিল, আমি সি বিন্দুটা এখানে লিখি, এটা সি বিন্দু। এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে, এই কোণটা। এই ছবিতে কিছু অঙ্কন করতে হবে, যেমন এই সি বিন্দুতে একটা সরল উভয় এই সাধারণ স্পর্শ কাটতে হবে। নাম দিলাম পিকিউ। এখন পিকিউ এই এবি এবিকে যেখানে ছেদ করেছে এটা নাম দিলাম ডি। তাহলে আমরা যদি দেখি ডি বিন্দু থেকে এম কেন্দ্রীয় বৃত্তের ওপর দুটি স্পর্শক, একটা এডি আর একটা হচ্ছে এডিসি, তাহলে আমরা বলতে পারি যে এডি সমান ডিসি। আবার ডি বিন্দু থেকে এন কেন্দ্রীয় বৃত্তের ওপর দুটি স্পর্শক, বিডি আর সিডি, তাহলে বিডি সমান সিডি বলতে পারছি। তাহলে আমরা যদি এই ত্রিভুজটা কল্পনা করি, এ সি ডি ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি, এসিডি এর এডি আর ডিসি পরস্পর সমান, এডি আর ডিসি পরস্পর সমান, তাহলে আমরা এই কোণটা আর এই ছোট কোণটাকে পরস্পর সমান বলতে পারবো। এই কোণটার নাম ডি এ সি এ ডি আর এই কোণটার নাম এসিডি, এই কোণটার নাম সিএডি। অতএব কোণ সিএডি সমান কোণ এসিডি। এই সাইডটা থেকে একই রকমভাবে বলতে পারবো যে ত্রিভুজ বিসিডি এর এই কোণটা আর এই কোণটা পরপর সমান বলতে পারি, কেননা এই দুটো বাহু সমান পরপর। তাহলে এই কোণটার নাম বি সি ডি, কোণ বি সি ডি সমান কোণ সি বি ডি, সি বি ডি। তাহলে আমরা কী পেলাম? তাহলে পেলাম সিএডি কোণ, অর্থাৎ এই কোণটা সমান এসিডি কোণ, এই কোণটা। আর এই ত্রিভুজটি বললাম এই কোণটা পরস্পর সমান, এটা এটা সমান আর এটা এটা সমান। তাহলে আমরা যদি একটা দুটো তিনটে চারটে এই চারটে কোণ পরপর যোগ করি, অতএব কোণ সিএডি প্লাস এসিডি প্লাস বিসিডি প্লাস সিবিডি, তার মানে এই বড় ত্রিভুজটার তিনটি কোণ এই সমষ্টি, যেটা 180 ডিগ্রি এর সমান। তাহলে আমাদের প্রয়োজন এই কোণটা, তাহলে এই কোণটাকে রাখবো আর এই কোণটাকে রাখবো, তাহলে এই পুরো কোণটা প্রয়োজন। তাহলে আমরা যেখানে সিএডি কোণ লিখেছিলাম, সিএডি আর এই কোণটা তো সমান,
তাহলে সিএডি জায়গাতে আমরা লিখতে পারি এসিডি, সিএডি জায়গাতে আমরা লিখতে পারি এ সিডি প্লাস আরেকটা এসিডি আছে এসিডি প্লাস। এবার এই সাইডে কোনটা, এই কোনটার পরিবর্তে এটা এটা সমান বলে আমরা এটা লিখব। এই কোনটার নাম ছিল সিবিডি, তাহলে সিবিডি, এই কোনটার নাম ছিল বিসিডি, বিসিডি থাকবে, কোন বিসিডি থাকছে প্লাস সিবিডিটাও আমরা বিসিডি লিখতে পারি, কেন ওরা পরস্পর সমান। তাহলে 180 ডিগ্রি পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি টু কোন এসিডি আর প্লাস টু কোন বিসিডি, আমি দুইটা কমন নিয়ে নিলাম, সমান 180 ডিগ্রি। তাহলে এসিডি আর বিসিডি, এদিকে ছবিটা দেখলে এসিডি বিসিডি মানে এই পুরো কোনটা বলছি, এ বি সি কোনটাকে বোঝাচ্ছে, অতএব কোন এ বি সি এ সরি এসিবি, কোন এসিবি সমান 180 ডিগ্রি বাই টু অর্থাৎ 90 ডিগ্রি হলো। এটা অপশান ডি এর সাথে মিলছে, সুতরাং এখানে ডি হবে উত্তর। এরপরে তিন দাগটা, অকেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ ও এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তেরো সেমি দূরে পি বিন্দু, এই বিন্দুটা পি, এই দূরত্বটা 13 সেমি, পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা স্পর্শক আর একটা স্পর্শক, পি আচ্ছা দুটি স্পর্শক এর দৈর্ঘ্য পি কিউ, পি কিউ পি আর, পি আর এ দুটি স্পর্শক, এই স্পর্শ বিন্দু আমি একটু হাইলাইট করলাম। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজ, পি কিউ ও আর একটি চতুর্ভুজ তৈরি হচ্ছে, চতুর্ভুজের ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। আর এখানে বলা আছে যে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, অর্থাৎ এটা 5 সেমি, এটাও 5 সেমি। তাহলে আমরা উপরে একটা ত্রিভুজ নিচে একটা ত্রিভুজ পাচ্ছি, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা করে বের করতে পারবো। সেই উদ্দেশ্যে আমরা কি করে নেবো, আগে না পি পি আর এর দৈর্ঘ্য বের করে নেবো আর পি কিউ এর দৈর্ঘ্য বের করে নেবো, পি আর এবং পি কিউ কিন্তু একই দৈর্ঘ্যের। তাহলে আমরা উপরের ত্রিভুজটা যদি ব্যবহার করি, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা স্পর্শক আর এটা স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি আর এটা তার অতিভুজ। তাহলে আমরা ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে পাবো ওপি তো 13 বলা আছে, 13 স্কোয়ার সমান
ও কিউব 5 বলা আছে, 5 স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, এটা হবে 13 তরং 169, 5 5 25 পি কিউ স্কয়ার। আমরা এখান থেকে পাব পি কিউ স্কয়ার সমান 169, আর 25 মাইনাস চিহ্ন দিয়ে লিখব, 169 মাইনাস 25 বা পি কিউ স্কোয়ার সমান 169 থেকে 25 বিয়োগ করলে হয় 144, বা পি কিউ সমান রুট 144, বা পি কিউ সমান বলতে পারি 144 বর্গমূল 12। তাহলে আমরা যে উপরের ত্রিভুজটা পাচ্ছি, উপরের ত্রিভুজের এটা যদি আমি ভূমি ধরি, এটা যদি ভূমি ধরি, এটা দৈর্ঘ্য 12 সেমি পেরিয়েছে, আর এটা তার উচ্চতা বা লম্ব, তাহলে উচ্চতা 5 সেমি। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ভূমি সমান 12 সেমি, উচ্চতা সমান 5 সেমি। অতএব ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি দৈর্ঘ্য 12 দেওয়া আছে ইন্টু উচ্চতা 5 দেওয়া আছে, এত বর্গ সেমি সমান 12, আর এই দুই কাটছে 6, 5 6 30, 30 বর্গ সেমি। তাহলে উপর ত্রিভুজ ছবিতে এর ওপর অংশটা 30 বেরিয়েছে, নিচের অংশটাও 30 হবে, অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 30 × 2 বর্গ সেমি সমান 60 বর্গ সেমি। এটা অপশান এর সাথে মিলছে, সুতরাং এখানে এ উত্তর। এবার করব চারের দাগ। চারের দাগে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব কত? এই অঙ্কটার ক্ষেত্রেও তোমার ছবি আঁকতে হবে, ছবি আঁকলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে বৃত্ত দুটি আমরা প্রথমে এঁকে ফেলি, এ একটা বৃত্ত, এর ব্যাসার্ধ 5 সেমি, আর 3 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকব। এটা পি নাম দিলাম, এখানে কিউ নাম দিলাম। এই বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, এই বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, তাহলে এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 5 আর 3 8, কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব সমান 5 প্লাস 3 সেমি সমান 8 সেমি। আচ্ছা, এটা অপশান ডি এর সাথে মিলছে, তাহলে এর উত্তর হবে ডি। এখন পাঁচের দাগ, পাঁচের দাগে বলা আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এবার বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তাহলে ছবিটা কেমন হবে দেখে নাও। আমি ছবিটা আঁকছি, একটু বড় মাপের আঁকলে এই অঙ্কটা করতে বুঝতে একটু সুবিধা হয়। এটা ছিল আগের বৃত্তের কেন্দ্র,
আর এটা হচ্ছে এই ছোট বৃত্তের কেন্দ্র। তাহলে আমি যদি সলিড লাইন দিয়ে দেখাই, এই সলিড লাইন ডটেড লাইন দিয়ে দেখাই, এটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র, আর এখান থেকে এই পর্যন্ত আমি একটু উপর দিকে করে আসছি তোমাদের বুঝে সুবিধার জন্য, এটা বড় বৃত্তের কেন্দ্র। এখান থেকে এটা বড় বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব এটা বের করতে হবে। এখান থেকে এই দৈর্ঘ্যটা আমরা জানি বলবৃত্তের কেন্দ্র 3.5 সেমি, জায়গা কম, সেখানে সেমি লিখলাম না। আর ছোট বৃত্তের কেন্দ্র এখান থেকে এ পর্যন্ত, এটার নাম, এটা মান 2 সেমি। তাহলে আমরা এই 3.5 থেকে 2 বিয়োগ করলে কিন্তু কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পাবো। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান 3.5 - 2 সেমি সমান 1.5 সেমি। এটা অপশন সি এর সাথে মিলছে, তাহলে এখানে সি উত্তর। আর এটা ছিল আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। আমার ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। আর আমি এই তোমাদের অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে সব আমার চ্যানেলে আপলোড করব, তোমাদের সুবিধা মতো তোমরা দেখে নিতে পারবে। আর সমস্ত অঙ্কগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।